नमस्कार रकमारी रान्नाते आपनादेर सकलके स्वागत जानाच्छि। आज आमी बानाबो सजने फुलेर चच्चड़ी। एई सजने फुल शीतेर शेषे अल्प दिनेर जन्यई आसे, एटा बेशी देखा जाय ना। एटार अनेक रकम खाद्य गुण आछे। आमार एई भिडियोटा आपनारा सकले देखबेन आर करबेन बाड़ीते। जदि रान्नाटा आपनादेर भालो लागे ताहले आमाके कमेंट्स करे जानाबेन आर पछन्द होले लाइक शेयर करबेन और आमार चैनल के सबस्क्राइब करबेन। सजने फुलेर चच्चड़ी बनाते लागछे सजने फुल। एटा नियेछि आमि एकटुखानि बेछे परिष्कार करे धुए रेखेछि। एरकमई हय सजने गाछे, आमादेर गाछ आछे, सेई गाछेर आमि डाल निये एसेछि। एरकम फुलगुलो हय, एरकम फुलगुलो छिड़े छिड़े कुड़ी फुल एगुलो छिड़े छिड़े देखे निते हय एइभाबे। आमी दुपुर बेला छाड़िए रेखेछि बोले एकटु कालचे रंग हो गेছে। संगे संगे करले एरकमই সাদাই থপথপে থাকবে। এই এরকম ভাবে ছাড়াবেন আর পরিষ্কার করে ধুয়ে এটা রাখবেন। আর এর সঙ্গে লাগছে শিম কুচি করে কাটা আছে, বেগুন কুচো করা আছে, আলু কুচো করা আছে, টমেটো কুচো করা আছে আর বড়ি নিয়েছি। এর সঙ্গে মিশিয়ে দেব আর ধনেপাতা কুচো নাওয়ার আগে নাওয়াবো দেব। আর মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, চিনি, নুন, ফোড়নে লাগছে লঙ্কা, পাঁচ ফোড়ন আর একটু আমি কাশ্মীরি লঙ্কা দেব আর সর্ষে বাটা দিয়ে আমি রান্নাটা করব। সঙ্গে সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল দিচ্ছি বড়িটা ভাজবো বলে। এই ছখানা মতন বড়ি নিয়েছি, নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। এটাকে আমি ভেজে তুলে নেব। বড়িটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। कड़ा एक तेल दिलाम, बेगुनटा भेजे निচ্ছি। बेगुन শিম এগুলো भेजे তুলে নেব। বেগুন শিমটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। আর 2 চামচ তেল দিলাম। তেলটা বেশ গরম হলে আমি 5 ফোড়ন আর लंका दुटो भेंगे दिए देव। दुटो काचा लंका आमी दिच्छी। एकटू हलुद दिलाम, तेलटा फुटबे बेशी हलुद ना दिले। ओइजন্য আলুটা ছেড়ে দিলাম। আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দেব। আমি টমেটোটা শুধু ভাজব। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম যে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি একটু চাপা দিয়ে দিলাম 30 সেকেন্ড মতন, ঢাকা দিয়ে রাখলাম। তারপর দেখি হচ্ছে হ্যাঁ টমেটোটা নরম হয়ে গেছে। এবারে আমি অন্য সবজিগুলো দিয়ে দেবো। ভাজা যেই সবজিগুলো আমার ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। সাথে এই সজনে ফুলটা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দেবো। হলুদ আগে একবার দিয়েছিলাম, অল্প করে দিলাম এখন। আর একটু লঙ্কার, কাশ্মীরি লঙ্কার ঝাল হয় না, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি আইটেম হয়, অনেক পুষ্টিগুণ আছে। ভিটামিন এ, বি, সি সব কিছু পাওয়া যায় এর মধ্যে। একটু চাপা দিয়ে দিলাম। এই রান্নাটা সবাই করবেন, এর মধ্যে অনেক পুষ্টিগুণ আছে এই ফুলটার মধ্যে, সজনে ফুলের মধ্যে। আর বাতে যাদের কষ্ট হয়, বাতে যন্ত্রণা, ব্যথাতে, সেই ব্যথা বা যন্ত্রণা কমে যায়। যাদের হাই ব্লাড প্রেশার আছে, সেই হাই ব্লাড প্রেশার কমে যায়, স্বাভাবিক হয়ে যায়। তাছাড়া এটা অ্যান্টিপক্স, পক্স, হাম এসব হয় না। এটা খেলে বেশি দিন পাওয়া যায় না, এই শীতকালে অল্প দিনের জন্যই হয় এটা। ইংরেজিতে এটাকে ডামস্টিক ফ্লাওয়ার বলে। এরপরে ডাটা হবে থেকে একটুখানি আমি রাখছি, জল বেরাবে। জল বেরালে এটা আপনা আপনি নিজেই সেদ্ধ হয়ে যাবে। অল্প একটু জল দেবো, কিন্তু সেদ্ধটা বেশি জল লাগবে না। অল্প একটু জল দিলাম। এই গ্যাসটা একদম কমিয়ে আমি কড়াইটা ঢাকা দিয়ে দিলাম এই 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখছি। হয়ে এসছে। এবার আমি বড়িটা দিয়ে দিচ্ছি। বড়িটা আমি এবার দিয়ে দিলাম। আর একবার আমি চাপা দিয়ে রেখে দেবো, এই 2 মিনিটের মতো থাকবে, তারপরে হয়ে যাবে। 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। সর্ষে বাটাটা আমি একটু জল দিয়ে, অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। এটা আমি ছেঁকে নিচ্ছি। এই সর্ষের যে কালো এইগুলো শক্ত দানাগুলো, এইগুলো আর तरकारीर मध्य जाबे ना, गेले एकटू तेतो हये जाय, ओई जोन्नो आमी छेके निलाम। एटा एटा आमी तरकारीते दिये देबो। कड़ाईटा आबार खुलछि, एबार हये गेছে। एबार आमी सर्षे बाटाटा दिये देबो। একটু নাড়াচাড়া করতে হবে। चीनीटा दिए दीची अल्प एक चीनी दिलाम। एबार धने पाताटा दिए दिलाम। बाटीटार मध्य नामिए देब। तैरी हये गेल सजने फुलेर चच्चड़ी। एटा आपनारा सकले बाड़ीते बानाबेन, खूब भालो हय खेते आर शरीरेर दिकेओ खूब भालो। जोदि भालो लागे ताहले आमार एई रेसिपिटाके लाइक शेयर करबेन आर आमार चैनेलके सबस्क्राइब करबेन।